হচ্ছে গাড়িতে এটা লাগিয়ে দিই পয়েন্ট নাম্বার 1 পয়েন্ট নাম্বার 2 এইটা কি শুন এটা আমার ওষুধ আছে সকাল সকাল আমাদের ফাইনাল প্যাকিং চলছে রোড ট্রিপের জন্য কিছু খাবার বানিয়ে নিয়েছি যেমন ফ্রাইড রাইস পনিরের তরকারি এদিকে কিছু ফ্রুটস আছে আর আছে কলকাতার নলেনগুড়ের সন্দেশ আর সঙ্গে জয়নগরের মোয়া খুব এক্সাইটেড আমরা সকাল সকাল স্নান করে সবাই রেডি হয়ে গেছি এবার আমাদের বেরিয়ে পড়তে হবে রেগুলার রুটিন লাইফ কাটিয়ে স্কুল পড়াশুনো এক্সাম এগুলো হবার পর অনেক দিন পর আবার আমরা বেরোচ্ছি সকাল সকাল গাড়িও রেডি দৌড় লাগাবার জন্য চলুন পেছনটা একটু দেখিয়ে দিই কোথায় কি রাখা হয়েছে গাড়ির লাগেজ আর খাবার প্যাকেটটা কোথায় রেখেছো ওখানে আছে তো ১৮ তারিখ সকাল 8টায় আমাদের জার্নি স্টার্ট করলাম তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে উত্তরাখণ্ড তো আজ আমরা সকালে বেরিয়েছি এখন আজকে মোটামুটি লখনউয়ে পৌঁছবো লখনউ থেকে তারপরে ওখান থেকে আবার যাওয়া হবে আজকে হল্ট করবো লখনউতে তো আমার সঙ্গে আছে আমাদের ফ্যামিলি অনিন্দ আমরা আজকে ডেস্টিনেশন হচ্ছে লখনউ এবং তারপরে কালকে ডেস্টিনেশন হচ্ছে আমাদের কি নৈনিতাল তো দেখা যাক কতক্ষণে পৌঁছবো লখনউ এখনো দেখাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 14 ঘন্টা রাঁচি ডোরেন্ডা রাঁচি থেকে আমরা চালু করলাম সো ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি 14 আওয়ার্স 13.5 ঘন্টা প্রিসাইসলি দেখাচ্ছে তো লেটস সি কতক্ষণ লাগে আমার ধারণা ইনক্লুডিং ব্রেক অ্যান্ড অল ইট উইল অলমোস্ট টেক ইট টু মেবি 14.5 আর 15 আওয়ার্স নট শিওর লেটস সি চলো পেছনে রিক বসে আছে রিক আমরা এখানে রাঁচিতে এসেছিলাম অ্যাকচুয়ালি 15 তারিখ রাত্রে ট্রেনে চেপেছিলাম 16 তারিখ খুব আর্লি মর্নিং আমরা রাঁচি পৌঁছে গেছিলাম তারপর সেখান থেকে আজ 18 তারিখ সকাল 8টায় আমাদের রোড ট্রিপ শুরু হলো রোড ট্রিপ ফ্রম রাঁচি টু লখনউ অ্যাকচুয়ালি 18 তারিখ কলকাতা থেকে আমাদের বাঘ এক্সপ্রেস বুক করা ছিল কিন্তু বিভিন্ন কারণে কুয়াশা এসবের জন্য নাকি ক্যান্সেল হয়ে যায় দুদিন আমরা ট্রাই করেছি এবং দুদিনই ট্রেন ক্যান্সেল বাস মাথায় এসে গেল রোড ট্রিপ আর অনিন্দ গাড়ি চালাতে শুরু করলে ওর অফুরন্ত এনার্জি রাঁচি এসেই আমাদের প্যাকিং শুরু গাড়িতে লোড করা হলো লাগেজ আর বেরিয়ে পড়া হলো সকাল 8টা নাগাদ সাদা মন্দির দেখতে পাচ্ছি
সকাল 9টা বাজে, এখন আমরা একটু দাঁড়িয়েছি কারণ ব্রেকফাস্ট কিছুটা প্যাক করিয়ে নেব। সঙ্গে কেক ফেক আছে, কিন্তু ধাবা দেখলেই যা হয়, সবাই ভাবছে একটু গরম গরম খাবার খাবে। এই ধাবা থেকে আমরা নামলাম না, ভেবেছিলাম প্যাক করেই সব নিয়ে নেব, কিন্তু এতটা খিদে পেয়ে গেছে যে এখানেই খুলে তখন আমরা একটু একটু খেয়ে নিলাম। মানে ভেবেছিলাম একটু সময় তো গেলই, কারণ টি ব্রেক একটু ছিল, প্লাস তার সঙ্গে পি ব্রেকও ছিল, আর একদম গরম রুটিগুলো দেখে দারুণ লাগলো। যে এক ভুজি রুটি আর আমি পনিরের তরকারি নিয়ে এসেছিলাম। রিক কিছুটা খেয়েছে, যে রিক পেছনে খাচ্ছে। আবার একটু দেরি হলো, যাই এবার এগোই, দেখা যাক। ব্রেকফাস্টের পর প্রায় আমরা এক ঘন্টা মতো এবার এগিয়ে এসেছি। তো এবার রাস্তাটাও বেশ স্ট্রেচ আছে, যেটা বেশ ভাঙা ভাঙা রাস্তা আর কি, ক্রস করছি যেটা হাজারিবাগের বাইপাস। রাঁচি থেকে বেনারস একটা এক্সপ্রেস হাইওয়ে তৈরি হচ্ছে, তৈরি হয়ে গেলে তখন রাঁচি থেকে বেনারস আরো তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে। দ্যাট ইজ আ এক্সপ্রেস হাইওয়ে। পর্যন্ত এই পুরো রাস্তা খোড়া খড়ি, এই পুরো বেনারস অব্দি এইভাবেই চলবে। তো বিহারের একটা জায়গা থেকে একটা মোড় আছে, ওখান থেকে জায়গাটার নামটাই ভুলে গেলাম, নতুন বানানো লখনৌ যাওয়ার যে রাস্তাটা পূর্বাঞ্চল এক্সপ্রেস হাইওয়ে সেটা পেয়ে যাবে। সেইটা অবধি রাস্তা একটু মাঝে মাঝে তোমার খারাপ থাকবে। যতক্ষণ তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু দিতেই হবে, কত গরু বসে আছে দেখো, ওরাও রোদ পাচ্ছে সুন্দর আরামে বসে আছে। আমরা ঢুকে গেছি বিহারে। এখানে একটা ভালো মিষ্টি পাওয়া যায় চাপারানে, যেটার নাম হচ্ছে ক্ষীরমোহন। ক্ষীরমোহন মিষ্টি অনেকটা সেই বর্ধমানের শক্তিগড়ের মতো হাইওয়ে দুধারে অনেক দোকান থাকবে। ইটস বেসিক্যালি এ কাইন্ড অফ রসগোল্লা, কিন্তু ওপরটা বেশ একটা মানে একটু ব্রাউন টাইপের হয়ে যায়, এমন করে ওরা তৈরি করে, কোনো রং দেয় না, কিন্তু ওটাকে এমন চাই না, ওদের করার কি কায়দা। ভেতরটা খুব সফট আর পুরো পিওর ছানা দিয়ে তৈরি। তুমি এত কিছু বলছো, তাহলে কি আমরা ওখানে নামবো? রাবড়ি দেওয়া ক্ষীরমোহন, আচ্ছা
আচ্ছা আচ্ছা ক্ষীর মোহনটাই রাবড়ি দিয়ে সার্ভ করছে। একটা হচ্ছে রাবড়ি দেওয়া আর একটা হচ্ছে প্লেন। প্লেনটা দেখো অ্যাকচুয়ালি এটা দেখে মনে হচ্ছে গুড়ের রসগোল্লা, কিন্তু গুড়ের এটা আসলে চিনিটাকে ক্যারামেলাইজ করে এটা করা হয়। আর যে দেখাচ্ছে এটা এটা হচ্ছে রাবড়ি দিয়ে। কেমন লাগছে এটা খেতে? ভালো খেতে? এখানে গরমটা তৈরি হয়েছে কড়ার মধ্যে, ঠিক দেখে মনে হচ্ছে গুড়ের রসগোল্লা, কিন্তু সুগারটাকে ক্যারামেলাইজ করে আর এভাবে বানানো হচ্ছে। ক্ষীর মোহন বলছে রাবড়ি দিয়ে সার্ভ করে। কিন্তু সেটা গিয়ে উঠবে পূর্বাঞ্চল এক্সপ্রেস হাইওয়ে, যেটা মোদিজি অ্যাবাউট মাস দু তিন হলো উদ্বোধন করেছেন। তো that takes you directly to Lucknow. However, ওই রোডটাতে এই মুহূর্তে since it is very new, তো কোনো eateries বা food joint washroom কোনো কিছুই নেই আর কি। 35 আমরা 416 কিলোমিটার ক্রস করে গেছি অলরেডি। খারাপ রাস্তা, ধুলোর রাস্তা, গাড়িটা বেশ ধুলোয় চান করে গেছে, এরকম রাস্তা ক্রস করে তবে পরন্ত বিকেলে সূর্যের এই হালকা আলো সর্ষে ক্ষেতের ওপর পড়ছে, এইরকম গ্রামের ভাইবস নিয়ে আমরা এগিয়ে চললাম এক্সপ্রেস ওয়ে এর দিকে। এখন বাজে 4:43, চলে এসেছে আমাদের সেই এক্সপ্রেস ওয়ে পূর্বাঞ্চল। টেক দ্য র‍্যাম্প টু পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে। বিকেল হয়ে গেছে, সূর্যটা খুব সুন্দর। পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে কন্টিনিউ ফর 1 কিলোমিটার। আর এর মধ্যে আমাদের লাঞ্চও হয়ে গেছে। আমরা লাঞ্চের জন্য কোথাও দাঁড়াইনি, বাড়ি থেকে ফ্রাইড রাইস নিয়ে এসেছিলাম আর পনিরের একটা তরকারি এনেছিলাম। কিন্তু এক্সপ্রেস ওয়ে টোল রোড সকাল থেকে আমরা কুয়াশাটা দেখছিলাম, এখনো চলছে। সাইবাইতে আমরা অলরেডি আছি, উই হ্যাভ ক্রসড অ্যাবাউট 300 না, এখনো লখনৌতে পৌঁছতে 313 কিলোমিটার দেখাচ্ছে। অত্যন্ত সুন্দর রাস্তা, মানে প্রত্যেক প্রত্যেক মিলিমিটারে একটা করে বোর্ড দেওয়া আছে। যদি আপনারা, আমি জানি না ক্যামেরা ধরা পড়ছে কিনা বা হাতে, তো যাই হোক 10 কিলোমিটার যখন বাকি থাকবে সেখানে পেট্রোল পাম্প আছে, দে হ্যাভ আ হেল্প লাইন। আমি জাস্ট টেস্ট করার জন্য হেল্প লাইনে ফোন করলাম, হেল্প লাইন সমস্ত ইমিডিয়েটলি ফোন পিক আপ করলো, জানিয়ে দিল পেট্রোল পাম্প কোথায়। সো খুব
সুন্দর আর রাস্তাটা পুরো যমুনা এক্সপ্রেস হাইওয়ের মতো সো মানে না আমাদের মাঝে হয়েছিল রাস্তায় যখন উঠেছি তখন হঠাৎ অনিন্দর মনে পড়লো যে মানে আরো ফিউল নিতে হবে যেটা পেট্রোল পাম্পে তো আমরা বুঝতে পারছিলাম না যে আছে কিনা তার জন্য হেল্পলাইনটা দরকার হয়েছিল আমাদের মনে হয়েছিল যে হয়তো পেট্রোল পাম্প আর পাবোই না এই দেখো সামনে লেখা আছে পেট্রোল পাম্প রেস্টুরেন্ট পার্কিং রেস্ট সার্ভিস এরিয়া 1 কিলোমিটার জাস্ট ওয়াশরুম রেস্ট এরিয়া এভরিথিং বাট দেয়ার আর নট প্লেন্টি বাট আমি এসে গেছি আমাদের পেট্রোল পাম্পে তাহলে বেশ ভয়তেই ছিলাম যে কি ব্যাপার এরপরে যদি আমাদের শেষ হয়ে যায় তাহলে डीजल है जीरो जीरो नतुन हाईवे नतुन पेट्रोल पाम्प सबकिछ नतुन नतुन এখানে এখনো পর্যন্ত কার্ড অ্যাকসেপ্ট করে না তো সেই জন্য পেটিএম বা ইউপিআই তে চলে সানসেট হয়ে গেছে এবারে আমাদের রাস্তা তো দেখছেন লাইট চলে যাচ্ছে আর এটাই হয়তো লাস্ট ভিউ হবে এরপরে যখন আমরা লখনউ যাব তখন আবার দেখা হবে আপনাদের সঙ্গে ব্রেক এরকম সুন্দর রাস্তা আর গাড়িতে চলছে একবারে মাখনের মতো বর বাবাজি তো এরকম রাস্তা দেখে সে একবারে স্পিড তুলতে আরম্ভ করেছে আর অ্যাভারেজ স্পিড ছিল 140 পার আওয়ার তো বুঝতেই পারছেন নার্ভের ওপর তো কিছুটা চাপ পড়ছি তাই চা না হলে কি চলে সময় বাঁচাবার জন্য ফ্লাস্কে গরম জল টি ব্যাগস আর সুগার সব কিছুই নেওয়া ছিল আর আগে থেকেই জানতাম যে রাস্তায় কোনো চায়ের দোকান বা কিছুই পাবো না আর রাতে তো যেখানে সেখানে গাড়ি দাঁড়ানোও যায় না সেফ না তাই গাড়িতেই তৈরি হয়ে গেল আমাদের গরম গরম চা এন্ড ফাইনালি We have entered Lucknow city. এখন বাজে রাত 9টা আর আমরা হোটেলে চেক ইন করে গেছি এই হচ্ছে হোটেলের লবি বাইরের টেম্পারেচার 10 ডিগ্রি আর খুব শীত করছে আমাদের রুমে ঢুকে এরপরে আমরা রুমটা দেখাচ্ছি চলুন এটা হচ্ছে আমাদের রুম আজকে রাত্রে থাকবো এখন বাজে প্রায় 9টা রাতের জন্য জাস্ট কালকে সকালেই আমরা আবার চলে যাব তো এই হচ্ছে আমাদের আজ 19 তারিখ আমরা লখনউ এর হোটেল থেকে সকালে বেরিয়ে পড়লাম সকাল মানে 9টা প্রায় হয়ে গেল সব কিছু রেডি হতে হতে বেরিয়ে দেখি দুহাতের সামনে কারুকে কিছুই দেখা যাচ্ছে না মানে এতটাই সাদা হয়ে আছে পুরো কুয়াশায় ভর্তি এবং রাস্তাও খুবই কুয়াশা ছিল তাই জন্য আমাদের খুব আস্তে আস্তে যেতে হয়েছে লখনউ সিটিটাও কিছু ছবি তুলতে পারিনি তারপরে এই এখন বাজছে প্রায় 2টো এই সময় আমরা একটা ধাবা পেলাম তো এখানে আমরা লাঞ্চ করতে এসেছি আজ আমাদের 8 hours জার্নি ফ্রম লখনউ টু ভীমতাল এখন বিকেল 5:30 হেডিং টুয়ার্ডস নৈনিতাল আর আজকের ডেস্টিনেশন হচ্ছে আমাদের ভীমতাল এখন 6:45 আর মাত্র 23 কিলোমিটার এর মধ্যে আমরা পৌঁছে যাব মোটামুটি 50 মিনিট মতো তো দেখাচ্ছে রাস্তাটা দেখেছেন কিরকম জিগজ্যাগ ওয়ে
বুঝতে পারলাম এবার পাহাড়ি রাস্তা শুরু হয়ে যাচ্ছে, এবার একটু সাবধানেই চালাতে হবে। এসে গেছি আমরা ভীমতাল রোডে, রাত 8টা বাজতে চললো, চারিদিকে শহরের আলোই শুধু দেখা যাচ্ছে। তো আজ এখানেই শেষ করা যাক, দেখা হবে আবার কাল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমাদের রোড ট্রিপ যদি পছন্দ হয় প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।